ক্রিকেট বাংলাদেশের অনলাইন টিভিতে আপনাকে স্বাগতম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিং এ নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এ 50 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় 195 রান 9 উইকেটে। জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেট ও 89 বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। আর এদিন বাংলাদেশের স্পিন লিজেন্ড মোহাম্মদ রফিককে স্পর্শ করেছেন রুবেল হোসেন। বিস্তারিত দেখুন খেলার বাকি অংশের খবরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন, সঙ্গে সঙ্গে লিটন দাসের কল্যাণে উইকেটও পেয়েছেন তিনি। মার্লন স্যামুয়েলসকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের 119তম উইকেট পেলেন রুবেল। আর এই উইকেট শিকারের মধ্য দিয়ে রুবেল হোসেন স্পর্শ করলেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিককে। মোহাম্মদ রফিক 123 ম্যাচে 119টি আন্তর্জাতিক উইকেট শিকার করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের 93তম ওয়ানডে ম্যাচে 119তম উইকেট শিকার করেন রুবেল। এদিন শুরু 7 ওভারে 29 রান খরচ করেন রুবেল, নিজের শেষ 3 ওভারে 32 রান খরচায় নেন 1 উইকেট। তবে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ এবং বেশি উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার ক্যারিয়ারের 200তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে 10 ওভারে মাত্র 30 রানে 3 উইকেট শিকার করেন মাশরাফি। এই 3 উইকেট শিকারের মধ্য দিয়ে মাশরাফি পৌঁছে যান 255 উইকেটে। 193টি ওয়ানডে ম্যাচে 245 উইকেট শিকার করে মাশরাফির পরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের জার্সিতে সাবেক হয়ে যাওয়া আব্দুর রাজ্জাক 153 ম্যাচে শিকার করেন 207 উইকেট। ওয়ানডে ক্রিকেটে 119টি উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের তালিকায় চতুর্থ রুবেল হোসেন। সম্মানিত ভিউয়ার্স, রুবেলের এই মাইলফলক সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।